আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি মানুষদের সহানুভূতি, মানুষদের ভ্রাতৃত্ব তৈরি করার জন্য। সমাজ কাকে বলে রে মুসলমান? এই সমাজ কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন। বলেন কে শিখাই দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন। আজকে অনেকে আমরা মনে করি যখন ভাত খাওয়ার পরে যখন হাতে অনেক কিছু লেগে যায় এগুলো কিন্তু ড্রেসিং টেবিলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি এগুলো যদি ড্রেসিং টেবিলে না ধুয়ে যদি তুমি এগুলো এমনিতে ধোয়ার পরে তোমার পায়ে যদি তুমি এগুলো মুছে নাও আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রবকে ভালো করে দিয়ে দিবে। আরো চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দলের আধুনিক হতে হতে ছেলেদের জামা নিচে নামছে। আগে দেখতাম, ছোটবেলায় দেখতাম, যখন মুক্তবে গিয়েছিলাম দেখতাম মেয়েদের জামা অনেক নিচে। আস্তে আস্তে বড় হচ্ছি আর দেখতেছি মেয়েদের জামা উপরে উঠতেছে। কথা বলেন ঠিক না বেঠি? এমন এমন জামা পরে রে মুসলমান, এমন কাপড়ের স্বাধীনতা, যেই কাপড় পরলে সব কিছু একটু দেখলেই বোঝা যায়। আল্লাহর নবী বলেছেন আমি যখন সেই মেয়েরার রাত্রে গেলাম, যাওয়ার পরে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। কথা বলেন কি? অধিকাংশ নারীরা জাহান্নামী। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা এই মানুষগুলো জাহান্নামী কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারী সম্প্রদায়, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি আব্রু করার জন্য বটেই, কিন্তু ঠিক আছে কাজকর্ম করবে সমস্ত কিছু করবে, কিন্তু তোমার স্বাধীনতা তুমি রক্ষা করবে। আজকে শুধু ইফতারের জন্য, দর্শনের জন্য ছেলেদেরকে শুধুই দোষ দিলে চলবে না, যুবক ভাইদের শুধু যোগ দিলেই চলবে না। আমার যে মেয়েটি, সেই মেয়েটি যে কাপড় পরিধান করলো এই মেয়েটির কাপড় দেখতে হবে, এই মেয়েটির কাপড় যেই পরিধান করলো আমি বাবা হয়ে সেই মেয়েটিকে রাস্তার ভেতরে ছেড়ে দিয়ে দিলাম, আর মনে করতেছি আমার মেয়েটা অনেক সুন্দর হয়েছে। কথা বলেন ঠিক না মেয়েটি? আমার যেই মেয়েটা ঘরের থেকে বাইর হচ্ছে সেই মেয়েটা কোন কাপড় পরিধান করলো, আমার যেই স্ত্রী ঘরের থেকে বাইর হলো সেই স্ত্রী কোন কাপড় পরিধান করলো রে মুসলমান, এটা যদি খেয়াল না রাখি। বিশ্বনবী বুখারীর বর্ণনা বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তুমি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের একজন প্রেসিডেন্ট। কথা বলেন কি? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের একজন প্রেসিডেন্ট। তুমি যদি তোমার ফ্যামিলির ভেতরে যদি এই স্বাধীনতা যদি রক্ষা করতে না পারো, এটা যদি তুমি বজায় রাখতে না পারো, তাহলে তোমার প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা তোমার নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য রে মুসলমান, আমার সন্তান আমার স্ত্রী কীভাবে বের হলো এটা আমার লক্ষণীয় বিষয়। আজকে এমন এমন কাপড় পরা হয় যুবক ভাইরা দেখার পরে যৌবন আরো ধরে রাখতে পারে। এই জন্য শুধু একদলের দোষ দিলেই হবে না। আজকে আমরা সমাজের ভিতরে লক্ষ্য করতেছি, আজকে যে সমাজের অবস্থা দেখতেছি আর বেশি দিন ধরে নাই, কেয়ামত আমাদের সামনে আসতেছে, কেয়ামত আমাদের সামনে। এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম।